কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে বলছেন আওয়াল। পুলিশ র‍্যাব ছেড়ে আসেন খেলব ওবায়দুল কাদেরকে সালাম। আফ্রিকা স্টাইল দেখেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বলছেন ওবায়দুল কাদের। পিঠ দেয়ালে ঠেকে গেছে সরকারের পতন হবেই বলছেন নজরুল ইসলাম। নির্বাচন কমিশনকে সংবিধান ধুয়ে পানি খেতে হবে বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো অবস্থান কর্মসূচিতে শামসুজ্জামান দুদু বলছেন সরকারের পদত্যাগ ও ইসির পুনর্গঠনের কোনো বিকল্প নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে বলছেন আওয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে জনগণ তাদের স্যাংশন দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে, একদিকে কেউ নির্বাচন প্রতিহত করবে, কেউ নির্বাচন করবে, এর মধ্যে দেশের স্যাংশন আল পাল্টা স্যাংশনের বক্তব্য শুনতে পাই। আওয়াল বলেন টেলিভিশন খুললেই দেখা যায় একদল আরেক দলকে শুধু স্যাংশন দিয়ে যাচ্ছে, অথচ দেশের মানুষের আজকে কি অবস্থা সেটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই। হাসপাতালে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, চলছে আহাজারি, দ্রব্যমূলক ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যেভাবে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। দেশের এই পরিস্থিতিতে আবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন সেই নির্বাচনে দেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে। সেই নির্বাচন অবশ্যই যথাসময়ে হতে হবে, যদি না হয় তাহলে দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। পুলিশ র‍্যাব ছেড়ে আসেন খেলব ওবায়দুল কাদেরকে সালাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 36 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন মাজা ভাঙা ওবায়দুল কাদের বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিয়েছেন, আমরা 36 ঘন্টার সময় দিলাম, আসেন যেখানে বলবেন সেখানে খেলব, পুলিশ র‍্যাব ছেড়ে আসেন খেলব। তিনি সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন। আব্দুস সালাম বলেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ র‍্যাব ও পুলিশ দিয়ে খেলতে চান, সেই খেলা তো ফেয়ার খেলা হবে না। এত যখন শক্তি তাহলে মন্ত্রিত্ব বাদ দিন, পাবলিক হয়ে আসুন। আপনি বলেছেন ক্ষমতা না থাকলে এক রাতেই আওয়ামী লীগ শেষ। তার ভাই কাদের মির্জা বলেছেন ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ ভালো নির্বাচন হলে পালানোর দরজা খুঁজে পাবে না। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন এখনো সময় আছে, হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার কাছে হাত পা ধরে মাপ চান, তিনি মাপ করলে করতেও পারেন। খালেদা জিয়ার পা ধরে বলেন আমি তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি, বলেন আমাকে যেন গ্রেপ্তার হতে না হয়, নয়তো আওয়ামী লীগের চিরবিদায় হবে। তিনি আরো বলেন বেগম খালেদা জিয়াকে সরকার 2 কোটি টাকা সাজানো মামলা দিয়ে আটকে রেখেছে, তিনি মৃত্যু পথযাত্রী, এ সরকার তার চিকিৎসা করতে দিচ্ছে না, তারা নাকি মানবতার দল, তারা ভুয়া মানবতার দল। আফ্রিকা ইসরায়েল দেখেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন আফ্রিকা ইসরায়েল দেখেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওবায়দুল কাদের বলেন আফ্রিকায় কদিন পরপর বিদ্রোহ হয়, সেটা থামাতে পারেন না, দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাতে পারেন না, নেতানিয়াহু তো কথা শোনে না, আমাদের নির্বাচন নিয়ে এত মাথা ঘামানো কেন, যুদ্ধ থামান, বড় বড় সংকট দেখেন, আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা তো পরাশক্তি হতে চাই না, আবার আমরা ভেনেজুয়েলাও না। তিনি বলেন আমরা নির্বাচন অবাধ সুষ্ঠু করব, আমরা যা করব পরিপূর্ণভাবে সংবিধান ফলো করেই করব, দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে হয় সেভাবেই হবে, কে এলো কে এলো না এটা আমাদের দেখার বিষয় না, কে নিষেধাজ্ঞা দিল সেটা আমাদের হেডেক না, আমরা তো নির্বাচন করব, নিষেধাজ্ঞা আমাদের জন্য নয়, যারা বাধা দেবে তাদের নিষেধাজ্ঞা দেন। নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মন্ত্রিসভা নির্বাচনকালীন ছোট কি বড় হবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি চাইলে গতবারের মতো যেভাবে আছে সেভাবেও থাকতে পারে, এটাতে আমাদের কারো কিছু করার নেই, সেই মন্ত্রিসভার কার্যক্রম হবে রুটিন ওয়ার্ক, মেজর কোনো পলিসি ডিসিশন নেবে না। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন মির্জা আব্বাস চাঁদরাত দেখেছেন, কি দেখেছেন, ঝিনাইদহে কয়েকজন মানুষ দেখেছেন, ফখরুল বলেছেন অক্টোবরে নাকি আমাদের চলে যেতে হবে, আমি বলেছি এই অক্টোবর আছে আগামী অক্টোবরেও থাকবো,
জনগণ আমাদের চায়, একটা দেশের প্রধানমন্ত্রী সংকটে শক্ত হাতে হাল ধরে আছেন, কেন তাকে ছেড়ে দিতে হবে, তার বিকল্প ভাবেন। শেখ হাসিনার বিকল্প আছে কি সেটি ভাবতে হবে, সেই আলোকে ইস্তেহার সাজাতে হবে। এ সময় ইস্তেহার নিয়ে কাদের বলেন, ইস্তেহার পরে কজন সেটা খেয়াল রেখে করতে হবে, বুলেট পয়েন্ট দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আনতে হবে। ঢাউস কিতাব বা বিশাল বই পড়ার সময় কারণেই সময়ের সঙ্গে বাস্তবতার চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সামনে কঠিন সময়, জুই ফুলের গান গেয়ে লাভ নেই। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। বিএনপিএলে গণতন্ত্র থাকবে না, অ্যাকশনমুখী ইস্তেহার লাগবে, যেমন কুকুর তেমন মুগুরের স্টাইলে ইস্তেহার করেন। ক্লাইমেট চেঞ্জের বিষয়ে সামনে রাখতে হবে, 2026 এবং 2040 সাল মাথায় রাখতে হবে। ডিজিটাল হয়ে গেছে এখন মাথায় স্মার্ট বাংলাদেশ, কিভাবে সর্বত্র স্মার্ট করা যায় সেটা ভাবতে হবে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুধুমন্ত্র বলেন, 77 বছরেও তার গতি দেখলে মনে হয় গতিতে তিনি সত্যিকার অর্থে অ্যারাবিয়ান হর্স। শেখ হাসিনা, আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য আশীর্বাদ। পিঠ দেয়ালে ঠেকে গেছে, সরকারের পতন হবেই, বলছেন নজরুল ইসলাম। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের পতন হবেই, এক দফার আন্দোলনে যারা আছেন সরকারের পতন নিয়ে একদিন তারা গৌরব করবেন। সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর গাবতলী এলাকায় সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়ে বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে, আর বাহিরে গিয়ে মাইকের সামনে চাপাবাজি করে বলছে এসব স্যাংশন আমরা পরোয়া করি না। বিপদে আছে তারা, এটা বোঝা যায় যখন বিভিন্ন বক্তৃতায় চাপাবাজি করে। ছেলেমেয়েরা আমেরিকা যেতে পারছে না, ফিরে আসছে, বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। নজরুল ইসলাম বলেন, আপনারা ভয় পেয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জিত, যাদের কারণে এই লজ্জা তাদের আর বহন করার কোনো প্রয়োজন নেই, আমাদের দাবি ন্যায্য, আমরা জনগণের পক্ষে আছি, জনগণ আমাদের পক্ষে আছে, বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলছে কেউ বলছে না, যারা এখনো রাস্তায় নামছেন না তাদের বলি, এই সরকারের পতন অবশ্যই হবে। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেতে চায়, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। খালেদা জিয়া পালিয়ে যাওয়ার মানুষ না, তিনি জীবনে কখনো পালিয়ে যাননি, চিকিৎসা শেষে তিনি ফিরে এসে আবারও আইনের কাছে আত্মসমর্পণ করবেন। নির্বাচন কমিশনকে সংবিধান ধুয়ে পানি খেতে হবে, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার পরপর দুইবার মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে, এবার আর সে সুযোগ নিতে পারবে না, এই সরকার মিথ্যাবাদী। আজ রিজার্ভের যে পরিস্থিতি, তাতে পাঁচ মাস পরে মানুষের খাবার পাবে না। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিচ্ছে, কিন্তু এমন একদিন আসবে যেদিন ওই সংবিধান ধুয়ে ধুয়ে পানি খেতে হবে তাদের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের রিজার্ভ কমেছে, ভিসা নীতি কার্যকর হয়েছে, তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে, এখন যদি গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা আসে তবে কি পরিস্থিতি হবে। সরকার 15 বছর ক্ষমতায় থাকার পরেও এখন কেন পাহারা দিতে হবে, তারা কি অন্যায় করছে? এখন যে পরিস্থিতি, তাতে উচিত হবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি বলেন, সরকার নাকি সভা সমাবেশে বাধা দেয় না, কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক কর্মচারী কনভেনশনের জন্য স্থান বরাদ্দ দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করা হচ্ছে, দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা নির্বাচনের নীল নকশা ষড়যন্ত্র করছে। ভাষানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, যুক্তরাষ্ট্রে বসে ঘোষণা করছেন জনগণকে নিয়ে তাদের স্যাংশন দেবেন, আপনার সঙ্গে কি জনগণ আছে? আপনি অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, আপনি দেখতে থাকুন, অক্টোবর মধ্যে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে ছাড়ব। অবস্থান কর্মসূচিতে শামসুজ্জামান দুদু বলছেন, সরকারের পদত্যাগ ও ইসির পুনর্গঠনের কোনো বিকল্প নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন কমিশন যেসব চিঠি ইউরোপীয় ইউনিয়নের কাছে দিচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না, ভালো নির্বাচনের জন্য সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। শামসুজ্জামান দুদু বলেন, পশ্চিমা বিশ্ব এখন গণতন্ত্রের পক্ষে, সারা বিশ্ব এখন গণতন্ত্রের পক্ষ নিয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত কিছুদিন আগেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে ছিল, তারাও এখন একটি ভালো নির্বাচনের কথা বলছে, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারছে না, ভোট কেন্দ্রে এসে তারা দেখে তাদের ভোট আগে দেওয়া হয়ে গেছে,
মানুষ ন্যূনতম একটি ভোট দিতে পারে না, এখানে গণতন্ত্র নেই, স্বাধীনতাও নেই। বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়াকে মুক্তি দেন এবং তারেক রহমানকে দেশে আসার সুযোগ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।